ইউরোপের পাশের বলকানের দেশ মন্টিনেগ্রো এবং এই মন্টিনেগ্রো যারা যাবেন বাংলাদেশ থেকে তাদের নিয়ে আজকের ভিডিওটি। তো সবাই সাথে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি মাশেক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি কথা বলবো বলকানের দেশ যেটার নাম হচ্ছে মন্টিনিগ্রো, এবং অনেক বাংলাদেশি যাত্রী রয়েছে যারা মন্টিনিগ্রোর জন্য কাগজ জমা দিয়ে রেখেছেন, এবং আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপেও দেখলাম মন্টিনিগ্রো নিয়ে প্রচুর মানুষ এখন দুকাবাজি করছে, যেটাকে বলা হয়। প্রচুর মানুষ মন্টিনিগ্রোর জন্য কাগজ জমা দিয়ে রেখেছে এবং বিভিন্ন এজেন্ট সেটা নিয়ে দুকাবাজি করছে, সেটাই বোঝাতে চাচ্ছি। তো বর্তমানে যারা মন্টিনিগ্রোর জন্য কাগজ জমা দিয়ে রেখেছেন বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে, তাদের উদ্দেশ্য বলছি, বর্তমানে মন্টিনিগ্রোর ভিসা টোটালি বন্ধ। ওয়ার্ক ভিসা, যেটাকে বলা হয় ডি ক্যাটাগরি ভিসা, শুধুমাত্র দুইটি ভিসা খোলা, সেটি হচ্ছে সি ক্যাটাগরি এবং বিজনেস ভিসা এবং হচ্ছে স্টুডেন্ট ভিসা। এই দুইটা ভিসা ব্যতীত সব ধরনের ভিসা বাংলাদেশি যারা রয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য সবগুলো ভিসা বন্ধ। তো যারা বর্তমানে মন্টিনিগ্রো যেতে চাচ্ছেন বা বিভিন্ন জায়গাতে জমা দিয়ে রেখেছেন তাদের থেকে পাসপোর্টগুলো ব্যাক নেওয়ার চেষ্টা করবেন, কারণ মন্টিনিগ্রোর কোনো ভিসা বাংলাদেশি নাগরিকদের দিচ্ছে না, শুধু দিচ্ছে যারা স্টুডেন্ট, যারা পড়ালেখা করতে মন্টিনিগ্রো যাচ্ছে তাদের জন্য, এবং যারা বিজনেস ক্যাটাগরিতে মন্টিনিগ্রো যাবেন বিজনেসের জন্য, বিজনেস করতে, তাদের জন্য শুধুমাত্র মন্টিনিগ্রো খোলা। এই দুইটা ভিসা ব্যতীত কোনো ওয়ার্ক ভিসা মন্টিনিগ্রো থেকে দিচ্ছে না। এই ছিল আমার মূলত শর্ট একটি ভিডিও, এবং সবাইকে এই শর্ট ভিডিও দিয়ে বোঝাতে চাই, যারা যারা কাগজ জমা দিয়ে রেখেছেন, যারা জমা দিতে চাচ্ছেন বাংলাদেশ থেকে মন্টিনিগ্রো যাওয়ার জন্য এবং বলকানের দেশ মনে করে খুব তাড়াতাড়ি যেতে পারবেন, সেই চিন্তা ভাবনা করে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, মন্টিনিগ্রোর ভিসা 7 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 10 মাস মন্টিনিগ্রোর ভিসা টোটালি বন্ধ, যেটিকে বলে ওয়ার্ক ভিসা। তো আপনারা দালালদের চক্করে পড়বেন না এবং এজেন্সি চক্করে পড়বেন না। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।